আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি একটি কথা বলতে চাই, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর। বিনিয়োগ সিদ্ধান্ত কোন জাতীয়? মূলধন জাতীয় সিদ্ধান্ত। আজকে আমরা মূলধনী আয় ব্যয় প্রাককরণ নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ে আমাদের কি করতে হয়? গড় মুনাফার হার বের করতে হয়, পেব্যাক সময় নির্ণয় করতে হয়। এই যে গড় মুনাফার হার নির্ণয় করা, পেব্যাক সময় নির্ণয় করা, এগুলো করতে আমাদের যে সূত্রসমূহ ব্যবহার করি, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে উদ্দীপকে অবশ্যই বিক্রয়ের পরিমাণ, অবচয়ের পরিমাণ, খরচের পরিমাণ, করের পরিমাণ দেওয়া থাকবে। তার উপর ভিত্তি করে আমরা কি করব? প্রথমে আমরা নিট মুনাফা বা কর বাদ মুনাফা ব্যয় করব। কর বাদ মুনাফা বা নিট মুনাফা ব্যয় করতে পারলে আমরা গড় মুনাফার হার বের করতে পারব। তাহলে কর মুনাফা ব্যয় করতে হলে, কর বাদ মুনাফা ব্যয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা প্রারম্ভিক মূলধনের পরিমাণ লিখতে হবে। তারপরে যদি দুই বছর, তিন বছর ভেবে যত বছর দেওয়া থাকে তত বছরের ঘরগুলো আমরা করে নেব। উদ্দীপকে আমাদেরকে বিক্রয় কথাটি উল্লেখ করে দেওয়া থাকবে। তাহলে আমরা কী লিখবো? প্রথমে বিক্রয়, বিক্রয় লিখে আমাদেরকে বছরগুলো ক্রমানুসারে দেওয়া থাকবে, যে প্রথম বছর, দ্বিতীয় বছর। তাহলে বিক্রয় লিখে প্রথম বছর টাকা প্রথম বছর করে, দ্বিতীয় বছর টাকা দ্বিতীয় বছর করে, তৃতীয় বছর টাকা আমরা তৃতীয় বছর করে লিখবো। বিক্রয় থেকে আমরা কী করব? চলতি খরচটা বিয়োগ করব। বিক্রয় থেকে আমরা চলতি খরচ বিয়োগ করব। তারপর আমরা বিক্রয় থেকে স্থায়ী খরচ বিয়োগ করব। বিক্রয় থেকে আমরা অবচয় বিয়োগ করব। তাহলে আমরা পাবো কর পূর্ব মুনাফা। শিক্ষার্থীবৃন্দ, মাথায় রাখবে, বিক্রয় থেকে আমরা চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয় বিয়োগ করব যদি আমাদের উদ্দীপকে এগুলোর কথা উল্লেখ থাকে। ধরো দেওয়া থাকলো যে বিক্রয়, চলতি খরচ, অবচয়, কিন্তু স্থায়ী খরচ দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা স্থায়ী খরচ লেখারও প্রয়োজন নেই। তাহলে আমরা কী করব? বিক্রয় থেকে আমরা চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় বিয়োগ করার পর পাবো আমরা কর পূর্ব মুনাফা। এই কর পূর্ব মুনাফা থেকে করকে আমরা বিয়োগ করলে পাবো কর বাদ বা নেট মুনাফা। তাহলে আমরা কর পূর্ব মুনাফা থেকে কর বিয়োগ করে নিট মুনাফা পেলাম। তারপর আমাদেরকে করতে হবে গড় নিট মুনাফা, গড় করতে হবে। এই যে আমরা নিট মুনাফাগুলো পেলাম সেগুলোর গড় করতে হবে। তাহলে গড় নিট মুনাফার সূত্র হচ্ছে মোট নিট মুনাফা বা নিট মুনাফার সমষ্টিকে বছর দ্বারা আমরা ভাগ করব। আমরা গড় করতে গেলে জানি যে সমষ্টিকে আমরা সংখ্যা দ্বারা ভাগ করি। তাহলে আমরা দুই বছর, তিন বছর, যত বছর টাকাগুলো পাবো সেগুলোকে যোগ করে বছর দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা গড় নেট মুনাফা পাবো। এবার আসো গড় বিনিয়োগ। আমাদেরকে গড় বিনিয়োগ বের করতে হবে এই জন্য যে গড় মুনাফার হার বের করতে সুবিধা হবে বা এটির প্রয়োজন হয়। তাহলে গড় বিনিয়োগ হবে মোট বিনিয়োগ অথবা প্রাথমিক বিনিয়োগ। প্রথম দিন যে বিনিয়োগটা করবো সেই প্রাথমিক বিনিয়োগকে আমরা দুই দ্বারা ভাগ করবো। যদি প্রাথমিক বিনিয়োগের পর আবারও বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা লিখবো মোট বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগকে আমরা বের করতে মোট বিনিয়োগকে দুই দ্বারা ভাগ করব। শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমাদের মুখ্য উদ্দেশ্য, গড় মুনাফার হার। আমরা এতক্ষণ কর বাদ মুনাফা পেলাম, গড় নিট মুনাফা পেলাম, গড় বিনিয়োগ পেলাম। এই গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগ দ্বারা আমরা কী করব? গড় মুনাফার হার নির্ণয় করব। গড় মুনাফার হারের সূত্র হচ্ছে গড় নিট মুনাফা বাগ গড় বিনিয়োগ ইন্টু একশো। হার বললে শতকরা, তাহলে এখানে এই জন্য একশো। তাহলে গড় নিট মুনাফা বা গড় বিনিয়োগ ইন্টু একশো, এগুলো আমাদের গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র। আমাদের আরেকটি সূত্র বের করতে হয়, সেটি হচ্ছে পেব্যাক সময়। পেব্যাক সময়, আমরা কোনো টাকা বিনিয়োগ করলে তা কত বছরে ফেরত পাবো সেটি হচ্ছে পেব্যাক সময়। পেব্যাক সময় সূত্র হবে এ প্লাস এন সি ও মাইনাস সি বাই ডি। এখানে এ হচ্ছে পূর্ণ বছর, অর্থাৎ আমরা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করি, এক লক্ষ টাকার নিচে যে বছরটা তার উপরে যাওয়া হওয়া যাবে না, কারণ তার উপরে হলে ওই বছরটা আমাদের পূর্ণ কাজে লাগে নাই, ফেরত আসতে ওই বছরে পূর্ণটা আমাদের কাজে লাগে নাই। তাহলে এক লক্ষ টাকা যদি বিনিয়োগ করি, নব্বই হাজার টাকা যদি আমাদের দ্বিতীয় বছর হয়, তৃতীয় বছর হয় এক লক্ষ দশ হাজার টাকা, তাহলে আমাদের পূর্ণ বছর হবে দ্বিতীয় বছর। সুতরাং প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি বছরটা, কিন্তু বেশি হতে পারবে না। তাহলে এ সমান সমান হচ্ছে পূর্ণ বছর, এন
সিও এনসিও মানে হচ্ছে প্রাথমিক অথবা নিট বিনিয়োগ, প্রাথমিক যে বিনিয়োগটা করি অথবা নিট আমার পরবর্তীতে যদি কোনো বিনিয়োগ করি সেটা সহ, তাহলে এনসিও হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। সি সি সমান হচ্ছে এ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। আমরা যখন পেব্যাক সময় করি আমাদের থাকে কি বছর নগদ প্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ, তাহলে সি সমান হবে এই বৎসরের, এই বৎসরের ক্রমযোজিত নগদ প্রবাহটা। ডি ডি সমান হবে এ বছরের পরবর্তী বছরে, এ বছরের যেই সংখ্যাগুলো থাকবে তার পরবর্তী বছরের নগদ প্রবাহটা হবে ডি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গড় মুনাফার হার এবং পেব্যাক সময় নির্ণয় সূত্রগুলো জানলাম, সেগুলো তোমরা সুন্দর করে বাসায় খাতায় লিখে চর্চা করবে, তাহলে অবশ্যই এগুলো তোমরা সহজে করতে পারবে। আজকে আর নয়, তোমাদেরকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।